আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই মনে করে একটা একটা লাইকও দিয়ে দেবেন। তো এখানে হচ্ছে সকালবেলা, এখানে আমি চা বানাচ্ছি। গতকালকে আমি একটা পাতিলে চা বানিয়েছিলাম, আর আজকে আরেকটা পাতিলে আমি বাংলাদেশি চার পাতা দিয়ে আর জাল দিয়ে চা বানাচ্ছি। আম্মা যেহেতু আসছেন বাংলাদেশ থেকে, তো ওই দেশের চাটা উনি বেশি পছন্দ করবেন না, তাই প্রথম প্রথম আমি জাল দিয়ে আম্মাকে চাটা বানিয়ে খাওয়াচ্ছি। কারণ এদেশের চা আমার এখনও ভালো লাগে না, আমি তো অনেক বছর হয়ে গিয়েছি এদেশে, এরপরও মানে তারপরেও আমার কাছে এদেশের চাটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে চা বানিয়ে সকালবেলা আমি নিয়ে আসছি, আর এখানে বাংলাদেশি ব্রেড, তারপর বাংলাদেশি বাটার বন, আর আমাদের লন্ডনি ক্রোসন গরম করে নিয়ে এসেছি আম্মার জন্য। তো এখানে সকালবেলা আমি, আমার হাজব্যান্ড আর আম্মা বসে চাটা পান করেছি। আর গত ব্লগে কিন্তু আমি বলেছি যে এই ব্লগগুলো আমার রোজার আগের ব্লগ, এখন তো আমাদের রোজা চলছে, তো আগের ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর এতে দেখতে পাচ্ছেন চাটা আমি জাল দিয়ে টিপটে করে নিয়ে এসেছিলাম, আর এখন শুধু গুঁড়া দুধ দিয়ে আর একটু চিনি দিয়ে চাটা বানিয়ে নিচ্ছি, আর খুবই সুন্দর হয়েছে কালার। আর এগুলো আমি বাংলাদেশি চা পাতা দিয়ে বানিয়েছি, আমার যা বাংলাদেশ থেকে চা পাতাগুলো নিয়ে এসেছিলেন আর আমাকে দিয়েছিলেন, আমি রেখে দিয়েছিলাম। আর এখন আম্মাকে দিচ্ছি জাল দিয়ে, আর দুধটা তো আমাদের এদেশেই নিডো দুধ। আর এখানে আমার হাজব্যান্ডকে বলেছিলাম কিছু বাজার নিয়ে আসার জন্য, কারণ আজকে মানে আগামীকালকে আমার ছোটো ননা আসবেন আমার আম্মাকে দেখার জন্য। আর গতকালকের যে ব্লগটি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, আমার বড় ননা এসেছিলেন আমার আম্মাকে দেখতে, তারপর আরও মেহমান এসেছিলেন, আর আগামীকালকে আমার ছোটো ননা আসবেন আমার আম্মাকে দেখার জন্য। তো আজকে কিছু খাবার আমি বানিয়ে রাখছি। তো এখানে কিছু চিকেন আমি ধুয়ে রেখেছি, তান্দুরি বানাবো, আর মিট ভিজিয়েছি, আর এখানে চিকেন একটা ভিজিয়েছি। আর গতকালকে যে মেহমান যাওয়ার পর আপনাদের রেখেছিলাম সবগুলা পাতিল কুকারের উপরে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো এগুলো আজকে সবগুলা ধুয়ে নিয়েছি। আর কিছু প্লেট আমি ডিশ ওয়াশারে ধুয়ে নিয়েছি, আর পাতিলগুলা হাত দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখানে মিট ভিজিয়ে রেখেছি আর চিকেন ভিজিয়ে রেখেছি আমি তান্দুরি বানানোর জন্য। তো এই তো এখানে তান্দুরিটা রাতের বেলা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আগামীকালকে যেহেতু মেহমান আসবেন তো আমি আজকে এগুলো রাতের বেলা রেডি করে রেখে দিচ্ছি। আর এখানে একটা দই বানিয়েছি ওনাদের জন্য, আমার ছোটো ননা আসবেন, ওনার ছেলের বউ মানে আমার ভাগনা বউ আসবে নতুন, আর এই ভাগনা বউকে আমি মানে দাওয়াত করব করব করে আর করা হয়নি। তো যেহেতু আপা আসছেন আম্মাকে দেখার জন্য, তো বউ সাথে করে আসবেন। তো এখানে আমি একটা দই বানিয়েছি আর একটা পুডিং বানিয়েছি, এক পুডিং। তো আগের দিন রাতের বেলা এগুলা বানিয়ে তারপরে ঠান্ডা হওয়ার পর আমি এগুলা ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। আর এই তো এটা ছিল রাতের বেলা, আমি কিচেনটা একটু ক্লিন করে সব কিছু পাতিলগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন, এখানে আমি কিছু চিকেন ভাজি করে রেখেছি সমোসা বানানোর জন্য, আর এখানে একটা পাবদা মাছ বানিয়েছি। আর আমার যে গতকালকের সবগুলা তরকারি আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজে, এগুলো তো আছে, এই তো বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে। আর যেগুলো আমাদের রান্না করা হয়েছিল বাংলাদেশি মাছ ভেজিটেবল দিয়ে, এগুলার তরকারিগুলো আমি তো রেখে দিয়েছিলাম। আর এখানে কিছু আলু সিদ্ধ বসিয়েছি, আমি টুনা কাবাব বানাবো তাই। আর তান্দুরিগুলো এখন বসিয়ে দিচ্ছি ওভেনের ভেতরে, এখানে দুই ট্রে হয়েছে, আমি এগুলা একসাথেই ওভেনের ভিতরে দিয়ে দেব। আর ওনারা আসার আগেই আমি এগুলা করে নিচ্ছি কাজগুলা, যে যা কিছু ছিল। আর এখানে যে প্লেট ডিশ বোল এগুলাও সব কিছু বের করে রেখে দিয়েছি, আর পাতিলের যে তরকারিগুলা সবগুলা ওয়াকটপের উপর রেখে দিয়েছি। আর অন্যদিকে আমার টেবিলটাও রেডি করে নিয়েছি,
ওনারা আসার আগে সেট আপ করে নিয়েছে টেবিলটা। যেহেতু আমাদের নতুন বউ আসবে আমাদের ঘরে, তো আমি একটু ট্রাই করছিলাম সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন আমার তান্দুরিগুলো হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ কালারটা এত সুন্দর হয়েছে, আর খেতেও তান্দুরিগুলো অনেক মজা হয়েছিল। তো এক পাশ হয়ে গিয়েছিলো তান্দুরিগুলা, আর এখন আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি হওয়ার জন্য। তো আস্তে আস্তে আমি কম গ্যাসে রেখে দিয়েছিলাম ওভেনের ভেতরে, যেহেতু আস্তে আস্তে হয়ে যাবে। তো আপারা আসতে একটু লেট করেছিলেন, ওনারা আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিলো। আর ওইদিকে আমি কিছু শিক্ষাবাবু আমি বসিয়েছিলাম ওভেনের ভেতরে। আর সমোসা বানাচ্ছেন আমার বড়ো যা, উনি ফ্রাই করছেন। আর এখানে পোলাও বসানো হয়েছে মিট দিয়ে, এটা আমার ছোটো যা বানাচ্ছেন। আর এখানে আমার আম্মা, তারপর আমার জায়ের মেয়েরাও হেল্প করছিলো মানে সমোসাগুলো বানানোতে। এগুলা পরোটা দিয়ে আর চিকেন দিয়ে বানিয়ে নিচ্ছি আমি। আর আমার ছোটো যা ভাতও বসাবেন এখন, মানে সবাই একসাথে আমরা কাজ করছিলাম। কিন্তু আপাতারা আসতে একটু লেট হয়ে গিয়েছিলো, ওনারা বলছেন যে একটু লেট হবে, তাই আমার যা আমার জায়ের বাচ্চাদেরকে আর আমার বাচ্চাদেরকে উনি খাবার দিয়ে দিয়েছিলেন আগেই, যাতে করে ওরা খাওয়া শেষ করে দেয়, যেহেতু লেট হয়ে যাচ্ছে তাই। আর এই তো সবগুলো সমোসা হয়ে গিয়েছে, আমার বড় জায় এগুলাকে ফ্রাই করে রেখে দিয়েছেন। তো আমি ঠান্ডা হয়ে যাবে তাই পরে এগুলাকে আমি ওভেনের ভেতরে রেখে দিয়েছিলাম, যাতে করে গরম রয় মানে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন তরকারি বের করে রেখে দিয়েছি, লতা, তারপর রুই মাছ দিয়ে, শিম দিয়ে যে রান্না করেছিলাম বাংলাদেশি শিম, তারপরে এখানে একটা মুখি দিয়ে আর ইলিশ মাছ রান্না করা হয়েছে, এটা ছিল বাংলাদেশি মুখি। আর এখানে নতুন আমি একটা পাবদা মাছও মানে রান্না করেছি আগের তরকারির সাথে, আমি আরও নতুন একটা রান্না করেছি। আর আমার যা রান্না করেছেন মুখি দিয়ে ইলিশ মাছ, এটাও নতুন রান্না করা হয়েছে। তো বাকি তরকারির সাথে এগুলো এক্সট্রা রান্না করা হয়েছে। তো এখানে আমার ছেলে আগেই ও বসে বসে খাচ্ছিল মেহমান আসার আগেই। আর অন্যদিকে আমার যা আমার বাচ্চাদেরকে আর আমার জায়ের বাচ্চাদেরকেও খাবারগুলো দিয়ে দিচ্ছিলেন, যাতে করে ওরা ওদের খাবারটা শেষ হয়ে যায়, যেহেতু আপাতারা মানে একটু লেটে আসবেন তাই। আর আমরা সবাই পরে খেয়েছি, আপা আর বউ তারাদের সাথে একসাথে বসেই আমরা খেয়েছি ওনারা আসার পর। আর এই তো ওনারা এখন চলে এসেছেন, তাই আমরা টেবিলের মধ্যে সব কিছু নিয়ে এসেছি। আসার পরপরই আমরা খাবারগুলো দিয়ে দিয়েছি, যাতে করে মানে ওনারা খেয়ে যেতে মানে খেয়ে ফেলেন তাড়াতাড়ি করে, কারণ এমনিতেই কিন্তু লেট হয়ে গিয়েছিল আসতে আসতে। তো আপা তারপরে আমরা সবাই একসাথে বসেই খেয়ে নিয়েছি। আর এই তো প্রথমে ওনাদেরকে সমোসা, তারপর টুনা কাবাব, পোলাও, তারপর শিক্ষা বাপ, তান্দুরি আর সালাডটা দিয়েছি। আর পরে যা যা তরকারি ছিল সব ধরনের তরকারিগুলো আমি টেবিলে নিয়ে এসেছিলাম। তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, ওনারা খাওয়ার পর আমরাও বসেছি, আম্মাও সাথে আপার সাথে বসে খাচ্ছিলেন। আর আসলে ফ্যামিলি সবাই একসাথে হলে খুবই ভালো লাগে, একসাথে সবাই অনেক এনজয় করা যায়। আর ওনারা বলেছেন যে আমাদের যে খাবারগুলো বানিয়েছি সবগুলোই অনেক মজা হয়েছিল। আমার বাগনা বউ বলছিল যে অনেক মজা হয়েছে মামি। তো এখানে যে বাংলাদেশের চাটনি, ভর্তা এগুলোও নেওয়া হয়েছে। আর আপাকে যে বাংলাদেশের যে যা কিছু মানে রান্না করা হয়েছিল বাংলাদেশের ভেজিটেবল দিয়ে, মাছ দিয়ে, এগুলা রেখে তো দিয়েছিলাম, তো এখন আপাকে সব কিছু মানে বের করে দিচ্ছিলাম খাওয়ার জন্য। তো আপা তারপর আমার ভাগনা ভাগনা বউ এসেছেন, ওনারা সবাই আসেননি, আমার আরও ভাগ্নি ছিল ওরাও আসেনি, কারণ হঠাৎ প্ল্যান করা হয়েছিল, হঠাৎই আপা চলে এসেছেন আর ওদের সবাই কাজ ছিল তাই ওরা আসতে পারেনি। তো আমি যাওয়ার সময় আমার ভাগ্নিদেরকে সবাইকে খাবার দিয়ে দিয়েছিলাম সাথে করে। তো এ দিয়ে খাওয়া হচ্ছে, অন্যদিকে কিচেনের মধ্যে সব কিছু মেশে ছিল, তো আমার যা এগুলো ক্লিন করছিলেন। তো আপা আসার সময় অনেক কিছু নিয়ে এসেছেন, অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছেন, আমি বলেছিলাম যে না নিয়ে মানে আসার জন্য বেশি মিষ্টি যাতে আনে না, উনি তারপরে অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর
এখানে ডেজার্টের পালা, এখন ডেজার্ট খাওয়া হবে। তো এখানে যে আমি দই বানিয়েছিলাম, তো একটু সুন্দরের জন্য আমি এখানে কিসমিস দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর আমার দই রেসিপি আমার চ্যানেলে অলরেডি রয়েছে, দুইটা রেসিপি রয়েছে। তারপরে আমি যে পুডিং বানিয়েছি, পুডিংয়ের রেসিপিও আমার চ্যানেলে রয়েছে, তাই আর আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি। কেউ চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন, আমার দই রেসিপি আর পুডিংয়ের রেসিপি। তো এই তো আপা নিয়ে এসেছিলেন মিষ্টি, জিলাপি, তারপর রসমলাই, আর আমার বানানো দই আর পুডিং। আসলে বেশি কিছু বানাইনি, সময় ছিল না, যেহেতু আপা দুই দিন আগে বলেছেন উনি আসবেন, তা না এক সপ্তাহ আগে হলে আমি আরও অনেক কিছু বানাতাম। যেহেতু খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আম্মাও এসেছেন, অনেক বিজি ছিলাম, তাই বেশি আসলে কিছু বানাতে পারিনি। যা পেরেছি তাই বানিয়েছি। তো ইনশাল্লাহ ওনাদেরকে আবারও দাওয়াত করব, নতুন বউকে দাওয়াত করব আবারও। তো আমি বলছিলাম যে বেশি কিছু বানাইনি, তারপরও আপা, তারপর আমার ভাগনাও বলছিল যে না মামি আপনি অনেক কিছু বানিয়েছেন, খুব সুন্দর হয়েছে সব কিছু, আর খাইতেও অনেক মজা হয়েছিল। তো এখানে ও যেহেতু নতুন বউ এসেছে, তো একটা কেক নিয়ে এসেছিলাম কেক বক্স থেকে, আমার ভাগনা আর ভাগনা বউ ওরা কেটে নেবে কেকটা। তো মানে রেডিমেড কিনে নিয়ে এসেছিলাম কেক বক্স থেকে অর্ডার করে। তো এখন বলছিলাম যে আমার বাগনা বউকে আর বাগনাকে যে তোমরা কেকটা কেটে নেও, আর কাটার পর সবাই বসে আমরা একসাথে ডেজার্টটা খেয়ে ফেলবো, খেয়ে নেবো সবাই মিলে। তো এই তো টেবিলের মধ্যে সব কিছু নিয়ে আসার পর ওনারা মানে আমার বাগনা বউ আর ভাগনা কেকটা কেটেছেন, তো সাথে করে আমার আম্মাকেও নিয়েছে ওরা, তারপরে আমার ননাসও গিয়েছেন, তো আমার আম্মাকে সাথে করে তারপরে ওরা কেকটা কেটেছে। তো কেকটা কাটার পর আমার জায়ের মেয়ে, তারপর আমার ভাগনা বউ, ওরা সবাই আমাদেরকে কেটে কেটে কেকগুলো দিচ্ছিল সবাইকে। তো ডিজার্ট সবাই একসাথে করে আমরা খেয়েছি। আর মাশাল্লাহ আমার পুডিং, তারপর আমার দই অনেক মজা হয়েছিল ওনারা বলেছেন, আর আমার ভাগনারা সবাই, ভাগ্নিরা আমার হাতের দই ওরা অনেক পছন্দ করে, তাই আমি ওরা আসলে আমার যে দইটা বানাই এটাই সবসময় বানিয়ে নিই। তো যাই হোক, এদিকে আমার জায়ের মেয়ে, ও একটা মশলা টি বানিয়েছে আমাদের সবার জন্য, আর টিটা এত মজা হয়েছে, খুব বেশি মজা হয়েছিল টি, আমরা সবাই খেয়েছি ছোটো ছোটো গ্লাসে করে। আর এই তো দেখতে পাচ্ছেন আম্মা সাথে করে যে ফুলকলি থেকে একটা কেক নিয়ে এসেছিলেন, এই কেকটাও আমি বের করে দিয়েছি, পিস পিস করে আমি কেটে নিয়েছি। আর ফুলকলির এই কেকটা খেতে এত মজা লাগে, খুবই মজা এই কেকটা। তো আমার ভাগনা বউকে বলছিলাম যেটা বাংলাদেশ থেকে আমার আম্মা সাথে করে নিয়ে এসেছেন, তোমরা সবাই খেয়ে দেখো অনেক মজা আছে। তো ওরা সবাই একটু একটু খেয়েছে, আর আমরা সবাই মিলে চাটা পান করেছি। আসলে ভুলেই যাই যে আমরা সবসময় চা খেয়ে খেয়ে বলে অভ্যাস হয়ে গিয়েছে, তো পান করার কথাটা আসে না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে গল্প করছিলাম। আর এখানে আমার জায়ের ছেলে মানে আসেনি আমাদের ঘরে, তো ওর জন্য আমি এখানে তান্দুরি নিয়েছি, আর আমার ননাসকে বাংলাদেশি আচার বের করে দিয়েছিলাম খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ, আপনারা চলে গিয়েছেন, আর তো দেখতে পাচ্ছেন আমার বড় যা ছোটো যা সবাই হেল্প করে গিয়েছেন, অনেক কিছু ওনারা ধুয়ে রেখে দিয়েছেন, আর যে পাতিলগুলো আমি সাইড করে সব কিছু রেখে দিয়েছি। আর এটা ছিল রাতের বেলা। তো আমার ননাস তারা এসেছিলেন দুপুরবেলা, তো ওনারা দুপুরবেলা খেয়ে তারপরে আমি বলেছিলাম যে রাতেও খাওয়া মানে খেয়ে যাওয়ার জন্য, তো ওনারা রাতের বেলাও খেয়ে গিয়েছেন। তো সবাই যাওয়ার পর এগুলা আমার জায়েরা ক্লিন করে রেখে দিয়েছেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।